हे गाइस दिस इज तौहीद वेलकम टू तौहीद 7M यूट्यूब चैनल आजकल वीडियो ते आमरा देखबो किभाबे वेबसाइटेर जोन्नो प्राइवेसी पॉलिसी पेज तैरी करते हय। आपनारा जानेन आपनार वेबसाइटे जदि आपनी गूगल एडसेंस अप्रूवल पेते चान ताहले प्राइवेसी पॉलिसी टर्म्स कंडिशन पेज एवं डिस्क्लेमर पेज एगुलो खूब गुरुत्वपूर्ण। सो एई पेजगुलो जदि आपनार वेबसाइट बा ब्लगे ना थाके ताहले गूगल आपनाके एडसेंसर अप्रूवल दिबे ना। गूगलेर एडसेंसर अप्रूवल पावार जोन्नो एई पेजगुलोते जथेष्ट परिमाण डेटा थाकते हय एवं सबकिछु गूगलेर जे एडसेंस पॉलिसी रही है से पॉलिसी अनुजाई आपके लिखते हैं। सो विशेषकर हमारे मध्य 90% जरा ब्लॉगर रही ता जदिव अन्न्य विषय लिखते परि তারপরও আমরা যখন প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন পেজ নিজের হাতে লিখতে যাই এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ভুল হয়ে যায় যার কারণে অনেকবার ট্রাই করেও আমরা গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাইনি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রাইভেসি পলিসি তৈরির যে প্রসেসটা দেখাবো এই প্রসেসের মাধ্যমে আপনারা একেবারে 100% আমি বলতে পারি গুগল অ্যাডসেন্সের সাথে সকল পলিসি মেনে আপনি প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে পারবেন এবং এই পলিসি পেজ তৈরি করে আপনি 100% গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন। কেননা আমি নিজেও কয়েকটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়েছি ঠিক এই প্রসেসের মাধ্যমে। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে হয়, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন তৈরি করতে হয়। সো এগুলো কিন্তু খুবই ইজি প্রসেস। তারপরও আমরা প্রাইভেসি পলিসি তৈরির পরেও আপনাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন তৈরির একটি ভিডিও ছোট করে দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব, কম্পিউটার স্ক্রিনে দেখব কিভাবে গুগল অ্যাডসেন্সের পলিসি মেনে আমরা কিভাবে প্রাইভেসি পলিসি পেজ আমাদের ওয়েবসাইটের জন্য কয়েক মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারি। সো লেটস বিগিন। সো ভিউয়ার্স আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। সো এখন আমরা দেখব কিভাবে খুব সহজেই একেবারে সম্পূর্ণ ফ্রিতেই প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন এবং ডিসক্লেমার কিভাবে তৈরি করা যায়। অনেকেই যেহেতু বুঝবে না তাদের জন্য আমি চাইবো একেবারে ছোট করে টার্মস এন্ড কন্ডিশন কিভাবে তৈরি করে সেটা দেখানোর জন্য, ডিসক্লেমার কিভাবে তৈরি করে সেটা দেখানোর জন্য, যদিও এগুলো একেবারে পানির মতো সহজ। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রাইভেসি পলিসি তৈরি করতে হয়। আমি এই মেথডের মাধ্যমে অনেকগুলো ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়েছি। সো আপনারা যদি এই টুলের মাধ্যমে প্রাইভেসি পলিসি তৈরি করেন তাহলে কোনো সমস্যা নাই, আপনারা অবশ্যই আপনাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন। যেহেতু আমি নিজেও এটার মাধ্যমে অ্যাপ্রুভাল নিয়েছি তাই আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই মেথড দিয়ে আপনারা প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন ডিসক্লেমার তৈরি করে অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করতে পারেন এবং অবশ্যই অবশ্যই এগুলোর মাধ্যমে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হবে। সো আমরা প্রথমেই দেখি প্রাইভেসি পলিসি কিভাবে তৈরি করে। সো প্রাইভেসি পলিসি তৈরি করার জন্য আমরা প্রথমে এই ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে স্ক্রল করলে তিনটি বাটন দেখতে পাচ্ছি। আমি এই ওয়েবসাইট লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন অথবা সরাসরি আমি প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিয়ে দিব, তারা এখানে ক্লিক করলে সরাসরি প্রাইভেসি পলিসিটাই তৈরি করতে পারবেন। সো আমরা এখানে স্টার্ট নাও বাটনে ক্লিক করলাম। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ দেখাচ্ছে, দেন এখানে প্রশ্ন করতেছে আপনাকে আপনার ওয়েবসাইট প্রাইভেসি পলিসি তৈরি করার জন্য জাস্ট এই ছোট কোয়েশনগুলোর আনসার দিতে হবে। এই কোয়েশনগুলোর উপর ভিত্তি করেই আপনার জন্য প্রাইভেসি পলিসি তৈরি করা হবে। সো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াটস ইওর ওয়েবসাইট ডোমেন নেম। সো আমরা আমাদের ডোমেন নেমটা এখানে বসিয়ে দিব। সো আমরা আমাদের ডোমেন নেমটা হচ্ছে গ্রো বাংলা, তো গ্রো বাংলা .com ডোমেন নেমটা বসিয়ে দিলাম। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলাম, যে প্রশ্ন হচ্ছে হোয়াট ইস ইওর কোম্পানি নেম। সো আমাদের কোম্পানি নেমটাও হচ্ছে গ্রো বাংলা, তো আমরা গ্রো বাংলায় দিয়ে দিব। যেহেতু আমরা যে ওয়েবসাইটের জন্য আমরা এক্সেন্সের জন্য অ্যাপ্লাই করব মূলত সে ওয়েবসাইটটাই হচ্ছে আমাদের কোম্পানি নাম এবং কোম্পানি অ্যাড্রেস সবকিছু। সো এই ক্ষেত্রে আমরা সবসময় আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো এখানে ব্যবহার করব। সো এখানে আমাদের কোম্পানি নেম দিয়ে দিলাম গ্রো বাংলা। দেন আমরা নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে বলতেছে ইন হুইচ কান্ট্রি ডু ইউ স্টোর এন্ড প্রসেস ইউজার পার্সোনাল ডাটা। আমরা এখানে দিয়ে দিব বাংলাদেশ। আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। সো 50% কাজ আমরা করে ফেলেছি। এবার আরেকটি ছোট প্রশ্নের আনসার দিব, ডু ইউ অ্যাকসেপ্ট পেমেন্ট, ইয়েস দিলে হবে, হ্যাঁ যদি নো হয় না। আমরা এখানে হয়তো পেমেন্ট আমরা অ্যাকসেপ্ট করতেও পারি, সো এই জন্য আমরা
ইয়েস দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এই growbangla.com একটা ফোরাম সাইট, এই ফোরামের মধ্যে সবাই ফ্রিতে লিখতে পারবে এবং লেখার মাধ্যমে যখন তারা পয়েন্ট আর্ন করবে সেই পয়েন্টের জন্য পেমেন্ট পাবে। সো এই পেমেন্টটা যেহেতু লেনদেন হবে, সো আমরা এখানে পেমেন্ট অ্যাকসেপ্ট করি, এই জিনিসটা দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম, দেন নেক্সট ক্লিক করলাম। এরপরে ডু ইউ শো অ্যাড অন ইউর ওয়েবসাইট, ইয়েস আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড দেখাই, দেন আমরা নেক্সট ক্লিক করলাম। এরপরে এই প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সো এখানে আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে অথবা আপনি নো দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যখন আপনি সরকারি বা কোনো জায়গায় যে কোনো সমস্যার কারণে সরকারকে যদি আপনাকে যে আপনার ওয়েবসাইটের তথ্য প্রদান করতে হয়, আপনার ইউজারদের তথ্য প্রদান করতে হয়, তাহলে আপনি দিবেন কি না। সো আমি অবশ্যই আমার দেশের স্বার্থে বা যে কোনো প্রয়োজনে আমি এই ডাটাগুলো দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি ইয়েস দিলাম, দেন নেক্সট ক্লিক করলাম। তো এবার আমাদের আরেকটা প্রশ্ন আনসার দিতে হবে, ডু ইউ আস ইউর ইউজার ফর লোকেশন ইনফরমেশন, ইয়েস আমি লোকেশন ইনফরমেশনও জিজ্ঞেস করতে পারি। কারণ এই আমার সাইটে যে কাউকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে, সো রেজিস্ট্রেশন করার পরে সে তার কান্ট্রি অন্যান্য ডিটেলস এখানে যুক্ত করতে পারবে। সো আমরা নেক্সট ক্লিক করলাম। দেন প্রশ্নটা হচ্ছে চুজ ইফেক্টিভ ডেট ফর ইউর প্রাইভেসি পলিসি, সো আমরা আমাদের আজকের ডেটটা দিব, আজকে হচ্ছে এক তারিখ ডিসেম্বরের, সো ডেটটা এখানে বসে গেল। দেন আমরা এখানে ইউর কাস্টমার সাপোর্ট মেল, আমরা কাস্টমারদের জন্য যে সাপোর্ট মেলটা রাখবো সেই মেলটা আমরা এই জায়গায় ইউজ করবো। সো আমরা একটা মেল এখানে বসিয়ে দিই, কপি করে নিয়ে আসলাম, দেন পেস্ট করে দিলাম। এই ইমেলটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের যারা অডিয়েন্স বা ভিজিটর তারা আমাদের সাথে সাপোর্টের জন্য ইমেলটার মাধ্যমে সহায়তা নিতে পারবে। সো আমরা এটাকে দিয়ে দিলাম। দেন আমরা এখানে ফিনিশ বাটনে ক্লিক করব, সো ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখন আমাদের প্রাইভেসি পলিসি তৈরি হয়ে গেল, কনগ্রেচুলেশনস, দেখতে পাচ্ছেন আমাদের প্রাইভেসি পলিসি পেজটা তৈরি হয়ে গেল এবং স্ট্যান্ডার্ড একটা প্রাইভেসি পলিসি আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম এবং সবকিছুই আমাদের এখানে দেওয়া আছে, সব ডেটা। সো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে প্রাইভেসি পলিসিটা সংগ্রহ করব, সংগ্রহ করে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। সো ওয়েবসাইটে ব্যবহার করার জন্য আপনি যদি কোডিং এর বিষয়ে ঝামেলাতে না যেতে চান, অবশ্যই এখানে যদি আপনি ওয়ার্ডপ্রেস এর জন্য ব্যবহার করেন বা যে কোনো সিএমএস এর জন্য, কোডিংটাও কোনো সমস্যার কিছু নাই, জাস্ট কপি পেস্ট করতে হবে। সো আপনি এখান থেকে ধরে এভাবে মাউস দিয়ে সম্পূর্ণটা কপি করবেন, কপি করে আপনার ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি পেজটা তৈরি করছেন সে পেজে গিয়ে আপনি পেস্ট করে দিবেন, ঠিক এতটুকুই কপি করবেন। সো আমরা সবচেয়ে সহজ মাধ্যমটি অ্যাপ্লাই করব। সো সহজ মাধ্যমটি হচ্ছে আপনি জাস্ট এই যে কপি প্রাইভেসি পলিসি টু দা ক্লিপবোর্ড এই বাটনে ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন দেন এই যে এটা কপি হয়ে গেছে, দেন ওকে আমি এটা কপি করে নিয়ে নিলাম। দেন এখন আমি আমার গ্রো বাংলা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। সো ড্যাশবোর্ড থেকে আমাদেরকে একটি প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে হবে, জাস্ট পেজে আসবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন। সো আমরা নতুন একটি পেজ তৈরি করতেছি আমাদের growbangla.com ওয়েবসাইটের জন্য। সো প্রথমে আমরা আমাদের পেজের টাইটেলটা দিব, অর্থাৎ পেজটা কোন নামে হবে। আমরা এই যে একটা কোড কপি করে নিয়ে এসেছি প্রাইভেসি পলিসির, সেটা আগে এখানে পেস্ট করি। পেস্ট করলে যেটা হবে আমরা এখান থেকে, সো দেখতে পাবো যে আমাদের সম্পূর্ণ একটা প্রাইভেসি পলিসি এখানে পেস্ট হয়ে গেল। ওয়াও, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রাইভেসি পলিসি আমরা তৈরি করে ফেলেছি এবং কোনো রকম বিনিয়োগ না করে ফ্রিতেই। সো এখন আমরা যে কাজটা করব এখান থেকে এই যে প্রাইভেসি পলিসি এই এটাকে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করব। তাহলে আমাদের কি হয়ে গেল, ওই যে প্রাইভেসি পলিসি পেজটা তৈরি হয়ে গেল। সো আমাদের প্রাইভেসি পলিসি পেজটা আমরা তৈরি করে ফেললাম। দেন এখন আমরা এখান থেকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব, তাহলে সাকসেসফুলি আমাদের প্রাইভেসি পলিসি পেজ তৈরি করলাম এবং সেটাকে পাবলিশ করে দিলাম। আমরা যদি এখান থেকে একটু ভিউ করি তাহলে দেখা যাবে আমাদের প্রাইভেসি পলিসি পেজটা কেমন দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন growbangla.com এ প্রাইভেসি পলিসি পেজ। তো আপনি ভেবেই দেখতে পারেন যে আপনি যদি এই লেখাগুলো লিখেন কখনো হয়তো আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সঠিকভাবে লিখতে পারবেন, না হলে এখানে স্ট্রাকচারের বিভিন্ন রকম ভুল হয়ে যেতে পারে, যার কারণে হয়তো আপনাকে গুগল আপনার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভালটা নাও দিতে পারে। সো আপনি যদি এইখানে আপনি এই টুলের সাহায্যে এই প্রাইভেসি পলিসি তৈরি করে ফেলেন তাহলে ইজিলি আপনার কাজটা হয়ে গেল, দেন আপনার কনফিডেন্সটা ভালো থাকবে যে আপনি সঠিকভাবেই করেছেন কাজটা।
সো এই হলো কিভাবে প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে হয় আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য, এবং এর মাধ্যমে আপনি ইজিলি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে পারেন বা যে কোনো অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছে আপনি এই অ্যাডসেন্স দিয়ে আবেদন করতে পারেন। এবং 99% বলতে পারি যদি আপনার কোনো ভুল না থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। এখনও যারা তাওহিদ 7 এম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পরবর্তী ভিডিও কী চান সে বিষয়ে আপনারা কমেন্টসে জানান। অবশ্যই আমি পরবর্তীতে চেষ্টা করব যদি টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়েও আর একটা ভিডিও তৈরি করা যায়, সো ছোট করে একটা ভিডিও তৈরি করতে চেষ্টা করব। যেহেতু অনেকে বিঘিনের থাকে একেবারে, আবার টার্মস অ্যান্ড কন্ডিশনেও যদি কোনো রকম সমস্যা হয়ে যায়, সো তার জন্য আমি ভিডিওটা তৈরি করব শুধুমাত্র শেখানোর জন্য। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।